এই ফোন থেকে এই ফোনে দে এই ফোন থেকে এই ফোনে হুম কটা বাজে এখন প্রবলেমটা হচ্ছে আমার এত তোমাদের দু একজনের নাম দেখতে শানিসীমাদি স্বাগতা সোনা অভিনন্দা আমি এই কজনকে দেখতে পাচ্ছি তোমাদের আর মেদিনীপুর থেকে ভাই দেখছে হলুদ গেঞ্জি পরা ভাই আচ্ছা অভিনন্দা গুড মর্নিং মামনি গুড মর্নিং আমিও সবে উঠলাম উঠেই আজকে ফ্রে মুখটা ধুয়ে আমি তোমাদের সামনে লাইভে এসেছি আমি তোমাদেরকে কিছু জানাতে চাইছি আর কালকে লাইভে আসবো বলে আমি রেডিও হয়েছিলাম আমাকে দেখেও তোমরা বুঝতে পারছো কিন্তু আমি কালকে লাইভে আসতে পারিনি তার কারণ হলো কি আমি আমার পেজের পেজটা নিয়ে বেশ আমি ব্যস্ত ছিলাম একটি ভাই ডেকেছিল সে আমি অফিসে গেছিলাম তো সেখানে কথাবার্তা চলছিলো বলে রাত্রি বারোটার সময় বাড়ি ফিরেছি কালকে যে লাইভে আসবো বলেছিলাম আটটায় আসতে পারিনি তো আজকে তোমাদের সামনে যে যে কথাটা বলছি নেক্সট লাইভে সেটা আমি অবশ্যই আসব কালকে যে কথা দিয়েছিলাম এখন যেটা তোমাদেরকে বলার সেটা হলো কি আমার পেজে যারা তোমরা আছো অ্যাডভান্স হ্যাপি নিউ আশিস ভাই তো আমার পেজে যারা আছো তোমরা কালকে দেখতে পেয়েছো যে আমার পেজে একটা ছবি পোস্ট করা হয়েছে তোমরা অনেকেই ওখানে লাইক দিয়েছো কিন্তু ওই পেজটা আমি ছবি ছাড়িনি আমার পেজটাকে যারা যে হ্যাকার তিনি হ্যাক করেছেন এবং আমার কাছে মেসেজ যে আমার কাছে মেসেজ যে আমার পেজটাকে উনি নাকি মানে কিনে নিয়েছেন হ্যাকার বিক্রি করেছেন একজনকে উনি কিনে নিয়েছেন কিনে নিয়ে আমাকে মেসেজ করছিলেন উনি আমি আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরতে চাই কারণ ভুলেও আপনারা ওই পেজে যদি কোনো রকম আজ ছবি ছেড়েছে কালকে ভিডিও ছাড়বে কালকে নোংরা কিছু ছাড়বে যদি কোনো রকম কিছুতে মনে করবেন না যে বাবলি মুখার্জি পেজ ফিরে পেয়েছে বা বাবলি মুখার্জি পেজটা ব্যবহার করছে আপনারা তখনই বিশ্বাস করবেন যদি আমি পেজ ফিরে পাই বা পেজ ফিরে পেতাম তাহলে আমি সবার আগে আপনাদের সামনে লাইভে আসতাম আমার পরিবারের সদস্যদেরকে বার্তা দেওয়ার জন্য যে আমি আপনাদের কাছে ঘরের মেয়ে আবার ঘরে ফিরে এসেছি আমি এই বার্তাটাই আপনাদের দেব এবং দিতাম কিন্তু কালকে মানে আশ্চর্যের ব্যাপার কালকে সারাটা ভোর চারটে পর্যন্ত আমরা জেগে এবং উইথ রেমি বোন কোয়েল বোন সবাই আমরা জেগে ঠিক আছে